দের জন্য উপজেলা ভোট করতে সহজ হবে। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনের বিষয়টি বাদ দিতে গণপ্রতিনিধি আদেশ কোনো পরিবর্তন করবে কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার রাতে বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সংশোধিত উপজেলা পরিষদ বিধিমালা 2013 এবং উপজেলা পরিষদ বিধিমালা 2016 আইন মন্ত্রণালয়ের ভোটিং শেষে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। রোজার পরে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলন জোরদার করতে হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার এবি পার্টি আয়োজিত মাসব্যাপী গণ ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে চলছে মাসব্যাপী এই গণ ইফতার কার্যক্রম। মান্না বলেন, দেশের মানুষ খেতে পায় না, আওয়ামী লীগ নেতারা লুট করে বিদেশের সম্পদের পাহাড় গড়ছে, 10,000 কোটি টাকা পাচারের তদন্ত না হওয়া, অপরাধীদের বিচার না হওয়া, রোজার পরেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলন জোরদার করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি বন্ধ করেছেন, তার গুন্ডা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতার পার্টি করলে সেখানে হামলা চালাচ্ছে। দেশে প্রায় 10 কোটি হত দরিদ্র মানুষ রয়েছে, তাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। সভাপতির বক্তব্যে বি এম নাজমুল হক বলেন, ঢাকা শহরে লাখ লাখ মানুষ গৃহহীন খাদ্যহীন, যার দায়িত্ব সরকারের, অথচ আওয়ামী লীগ সরকার জনগণের দায়িত্ব নিয়ে নির্বিকার। তারা জনগণের ভোটের অধিকার হরণ করে দেশের সম্পদ লুট করে বিলাসবহুল জীবনযাপন করছে। এমপিদের বৌরা বেগমপাড়ায় থাকে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ তার অধিকার ফিরে পাবে না। এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ আব্দ